Assalamualaikum প্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আম পাড়তে গিয়ে আম গাছে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যায় ঘটনাটি ঘটেছে হোসেনপুর নগরের বিলপাড়া গ্রামের ফয়সাল মিয়ার ছেলে সে যখন আম পাড়তে আম গাছে উঠে তখন আম গাছের সাথেই বয়ে যায় বিদ্যুতের লাইন সেখানে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সে মারা যায় যখন সে বিদ্যুৎ স্পৃষ্ট হয় তখন বিদ্যুৎ অফিসে ফোন দেওয়ার পর প্রায় 15 মিনিট পরে সেই ফোন রিসিভ করে ততক্ষণে সেই মারা যায় এমন একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব খুবই হৃদয় বিদারক আপনাদেরকে ভিডিওটি দেখাবো এবং আপনাদেরকে সতর্ক করার চেষ্টা করব আপনারা এই ভিডিওটি দেখে অবশ্যই সতর্ক হবেন এবং ভবিষ্যতে যারা বিদ্যুতের লাইন যে গাছের পাশ দিয়ে এবং গাছের মধ্য দিয়ে গিয়েছে তারা অতি সাবধানতার সাথে গাছে উঠবেন এবং ডালপালা কাটবেন চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখব ভিডিওটি দেখলেই সম্পূর্ণ বুঝতে পারবেন সেখানে কি মর্মান্তিক ঘটনা ঘটেছিল চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি প্রিয় দর্শক শ্রোতা আপনারা ভিডিওটি দেখলেন ভিডিওটি দেখে অবশ্যই আপনারা সাবধান হয়ে যাবেন এবং এই ধরনের ঘটনা থেকে আপনারা অবশ্যই নিরাপদে থাকবেন এবং যাদের গাছের পাশ দিয়ে বিদ্যুতের লাইন গেছে তারা খুবই সাবধানতার সাথে চলাফেরা করবেন আপনারা দেখতে পারলেন কিভাবে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গিয়েছে প্রিয় বন্ধুরা আপনাদের কাছে রিকোয়েস্ট করবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টস করবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ